নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাস্টার অফ জবস। তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সঙ্গে রয়েছি আমি অমিত। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আলোচনা করতে চলেছি 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেটা কিন্তু প্রাইমারি টেটে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমাদের নিয়েই আজকে আমাদের মক টেস্ট। তো এই মক টেস্টের সিরিজে যে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো আজকে দেখে নেব। তবে তার আগে বলবো যে আগের ক্লাসে তোমাদেরকে একটি আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, যেখানে কোশ্চেনটা ছিল, অনেকেই সেখানে কমেন্ট করে আমাদেরকে উত্তর জানিয়েছো। তো আমি সঠিক উত্তর কি সেটা একবার বলে দিই। চলো দেখে নিই সেই কোশ্চেনটা কি ছিল। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেনটা চলে এসেছে। কি কোশ্চেন ছিল বলছিল, স্কুল জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি, অর্থাৎ বিদ্যালয় জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বলে নিচের কোন কোনটিকে তোমার মনে হয়। এটাই ছিল, চারটে অপশন দেওয়া ছিল, বই পড়া, ছাত্র শিক্ষক সাক্ষাৎকার, পরীক্ষার সাফল্য, নাকি নিয়মিত অভ্যাস তৈরি করা। তো এখানে বেশ কিছুজন অ্যান্সার সঠিক দিয়েছে, আবার অনেকে বলছে নিয়মিত অভ্যাস তৈরি করা এটা বলছে। তো সঠিক অ্যান্সার যেটা হবে এখানে আমি তোমাদেরকে সেটা বলে দিই, যে সঠিক অ্যান্সার এখানে যেটা হবে সেটা হচ্ছে যে ছাত্র শিক্ষক সাক্ষাৎকার হচ্ছে স্কুল জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই চারটি অপশনের মধ্যে। আমি বলছি না যে বই পড়াটা গুরুত্ব না, বা পরীক্ষায় সাফল্যটা গুরুত্ব না, বা নিয়মিত অভ্যাস করা তৈরি করাটা গুরুত্ব না, নিয়মিত অভ্যাস তৈরি করা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ছাত্র এবং শিক্ষকের যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনটা যদি হয় তবেই স্কুল জীবনে যাওয়া সার্থক হবে। স্কুল জীবনে ছাত্র শিক্ষক যদি সাক্ষাৎকার হয় তবেই পড়াশোনাটা আসবে, পরীক্ষায় সাফল্য আসবে, এবং নিয়মিত অভ্যাস তো তৈরি হবেই অবশ্যই। তো নিয়মিত অভ্যাস তৈরি হয় যদি বলতে স্কুল জীবনে গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলি, তাহলে এখানে অপশন যদি অন্যরকম ভাবে থাকতো, ছাত্র শিক্ষক সাক্ষাৎকার, নিয়মিত অভ্যাস তৈরি করা, উভয়ই বা কোনোটি নয়, তাহলে আমরা উভয়ই অ্যান্সার দিতাম। তো সেক্ষেত্রে নিয়মিত অভ্যাস তৈরি করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছাত্র শিক্ষক সাক্ষাৎকার। তাই ছাত্র শিক্ষক সাক্ষাৎকার যারা উত্তর দিয়েছিলে বা কমেন্ট করেছিলে তাদের অ্যান্সারটা সঠিক হয়ে যাবে এই অপশনগুলোর মধ্যে। তো চলো তাহলে আজকে দেখে নেওয়া যাক আমাদের মক টেস্ট সিরিজে কী কী প্রশ্ন রয়েছে, 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন কী কী সেটা দেখে নেবো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে। তবে তার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের সমস্ত ভিডিও যে ভিডিওগুলো রয়েছে মক টেস্টের ভিডিওগুলো, সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো, এবং যে থিওরি ক্লাসগুলো আমরা করেছি সেই থিওরি ক্লাসগুলো যদি তোমরা এখনও কমপ্লিট না করে থাকো, অবশ্যই সেই ক্লাসগুলো কমপ্লিট করে নিও, তাহলে তোমরা অনেক এগিয়ে থাকবে। নাহলে পরবর্তীতে যখন আরও ক্লাস দেবো আমরা, তখন সেই ক্লাসগুলো কিন্তু যদি তোমরা ডাইরেক্ট করতে যাও, তাহলে পিছনের ক্লাসগুলো যদি না করে থাকো, তাহলে কিন্তু সেই বিষয়গুলো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তাই এখনই তোমরা এই পরিস্থিতিতে, যখন বাড়িতেই সবাই আছো নিশ্চয়ই, লকডাউন চলছে, সেই পরিস্থিতিতে তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই করে নাও। এবং যারা আমাদের চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের কোর্স এখনও পারচেস করোনি তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু প্রাইমেটেড রিলেটেড যে কোর্সটা রয়েছে সেটা পারচেস করতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের মক টেস্ট সিরিজে কী কী প্রশ্ন রয়েছে। তো দেখো তাহলে তোমাদের ফার্স্ট কোশ্চেন কিন্তু চলে এসছে, যে ফার্স্ট কোশ্চেন মক টেস্ট সিরিজের আজকের কি বলছে, বলছে আধুনিক দৃষ্টিভঙ্গিতে মনোবিজ্ঞান কি ধরনের বিজ্ঞান। তো আধুনিক দৃষ্টিভঙ্গিতে মনোবিজ্ঞান কি ধরনের বিজ্ঞান তাই বলা হচ্ছে। বলছে অপশন বলছে আচরণের বিজ্ঞান, মনের বিজ্ঞান, আত্মার বিজ্ঞান, নাকি চেতনার বিজ্ঞান। তো আধুনিক অর্থাৎ বর্তমান দৃষ্টিভঙ্গিতে মনোবিজ্ঞানকে কিভাবে দেখা হয় বা মনোবিজ্ঞানকে কিভাবে ডিসক্রাইব করা হয় সেটা এখানে বলা হচ্ছে। তো বলা হচ্ছে আচরণের বিজ্ঞান, মনের বিজ্ঞান, আত্মার বিজ্ঞান, নাকি চেতনার বিজ্ঞান। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আচরণের বিজ্ঞান, অর্থাৎ সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ বিহেভিয়ার। বর্তমানে বা আধুনিক দৃষ্টিভঙ্গিতে এটাই, সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ বিহেভিয়ার। তো আমি যখন সাইকোলজি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ক্লাস শুরু করেছিলাম, তখন প্রথম ক্লাস যেটা করেছিলাম সেই ক্লাসেই তোমাদের সাথে আলোচনা করে দিয়েছিলাম যে সাইকোলজি যে যে আলো দৃষ্টিভঙ্গি সেটা কীভাবে পরিবর্তিত হচ্ছিল, এবং কীভাবে মডিফিকেশন হওয়ার ফলে সাইকোলজি আজকে আচরণের বিজ্ঞান বা স্টাডি অফ বিহেভিয়ার হলো, সেটা কিন্তু ভালোভাবে আলোচনা করে দিয়েছিলাম। তোমরা সেই ক্লাসটা কিন্তু, ফার্স্ট যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা দেখে নিলে কিন্তু তোমাদের এই ধারণা এটা একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং এখান থেকে রিলেটেড যে আরো প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা জানতে পেরে যাবে। তো এখানে বলে রাখি, তাও তো যারা প্রথম দেখছো তাদের জন্য বলে রাখি যে সাইকোলজি প্রথমে ছিল হচ্ছে আত্মার বিজ্ঞান, স্টাডি অফ সোল, তারপরে হচ্ছে সাইকোলজি হচ্ছে স্টাডি অফ মাইন্ড এলো বা মনের বিজ্ঞান, তারপরে চেতনার বিজ্ঞান, এখন বর্তমানে সেটা মডিফিকেশন হয়ে গেছে, সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ বিহেভিয়ার অর্থাৎ আচরণের বিজ্ঞান। তাই আচরণের বিজ্ঞান হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো কি রয়েছে নেক্সট কোশ্চেন। তো নেক্সট প্রশ্ন যেটা বলছে সেটা বলছে প্রথাগত শিক্ষার উদ্দেশ্য বলতে কি বোঝানো হয়েছে। তো বলছে প্রথাগত শিক্ষার উদ্দেশ্য বলতে বোঝানো হয়েছে সার্বিক বিকাশ, নৈতিক বিকাশ, সামাজিক বিকাশ, নাকি আংশিক বিকাশ। আংশিক বিকাশ এখানে হবে না, তাই নৈতিক বিকাশ এবং সামাজিক বিকাশ উভয় বিকাশ কিন্তু সার্বিক বিকাশের মধ্যে পড়ে বা সর্বাঙ্গীন বিকাশের অন্তর্গত, তাই সার্বিক বিকাশ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সার্বিক বিকাশ হচ্ছে প্রথাগত শিক্ষার উদ্দেশ্য বলতে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা কি রয়েছে নেক্সট কোশ্চেন। তো নেক্সট প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে যে
শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ বলতে বোঝায়। এক্ষুনি একটু আগে বললাম সার্বিক বিকাশ বা সর্বাঙ্গীন যে বিকাশ রয়েছে, অলরাউন্ড ডেভেলপমেন্ট, সেটা একই জিনিস। তো এই বিকাশ, সর্বাঙ্গীন বিকাশ বলতে কি বোঝায়? শিক্ষার্থীর দেহ ও মনের বিকাশ, বোধ বুদ্ধির বিকাশ, সমাজ সচেতনতা বোধের বিকাশ, ও নাকি ওপরের সবগুলি। তো সর্বাঙ্গীন বিকাশ বলতে সমস্ত কিছুর বিকাশ বোঝায়। শিক্ষার্থীর দেহ মনের বিকাশ, ঠিক আছে, দৈহিক মানসিক, যেটা বুদ্ধির বিকাশ, বৌদ্ধিক বিকাশ, সামাজিক সচেতনতা বোধের বিকাশ, অর্থাৎ সামাজিক বিকাশ, ওপরের সবগুলি কিন্তু বোঝানো হচ্ছে। তাই সর্বাঙ্গীন বিকাশ বলতে ওপরের সবগুলি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো আমরা কি রয়েছে আজকে আমাদের জন্য। তো নেক্সট প্রশ্ন যেটা বলছে সেটা বলছে যে শিক্ষাই সঙ্গতি বিধান এবং সঙ্গতি বিধানই হচ্ছে শিক্ষা। উক্তিটি বা বক্তব্যটি কার? শিক্ষায় সঙ্গতি বিধান এবং সঙ্গতি বিধানই হচ্ছে শিক্ষা। অপশন রয়েছে গান্ধীজি, রুসো, জন অ্যাডামস এবং হর্নির। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হর্নি। হর্নি এটা বলেছিলেন, শিক্ষায় সঙ্গতি বিধান, সঙ্গতি বিধানই শিক্ষা। হর্নি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি রয়েছে। নেক্সট প্রশ্ন কি বলছে, বলছে যে যে প্রক্রিয়ার সাহায্যে শিশুরা নতুন নতুন আচরণ করে তাকে বলে, তাকে কি বলে? বলছে পরিণমন, সংরক্ষণ, শিখন নাকি অভিভাবন। যে প্রক্রিয়া শিশুরা নতুন নতুন আচরণ করে, অর্থাৎ শিখন যদি শিখে বা লার্নিং হওয়ার ফলে, লার্নিং বা শিখনের ফলে কিন্তু সবসময় শিশুরা নতুন আচরণ করতে উদ্যত হয় এবং নতুন আচরণ শেখে এবং নতুন আচরণ করতে কিন্তু এগিয়ে আসে বা উদ্যত হয়। তাই শিখনের মাধ্যমেই কিন্তু শিশুরা নতুন নতুন আচরণ করে, তাই শিখন হয়ে যাবে এখানে কিন্তু সঠিক অ্যান্সার। শিখনের মাধ্যমেই কিন্তু নতুন নতুন শিশুরা আচরণ করতে শুরু করে বা শেখে। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি রয়েছে। নেক্সট প্রশ্ন, তো নেক্সট প্রশ্ন বলছে অ্যাবাকাস যে শিক্ষার উপকরণ তা হলো, অ্যাবাকাস যে শিক্ষার উপকরণ তা হলো বাংলা, ইতিহাস, গণিত নাকি ইংরেজি। তো সঠিক অ্যান্সার এটা আমরা অনেকেই জানি হয়তো যে অ্যাবাকাস যে শিক্ষার উপকরণ তা হলো হচ্ছে গণিত বা ম্যাথমেটিক্স বা গণিতের হচ্ছে উপকরণ হচ্ছে অ্যাবাকাস। তো এখানে একটা বলে রাখি যে আগে যে মক টেস্ট গুলো করেছি সেখানে আমাদের কোশ্চেন ছিল ব্রেল নিয়ে, অর্থাৎ দৃষ্টিহীনদের জন্য যে পদ্ধতি ইউজ করা হয় লার্নিং প্রসেস, সেটা হচ্ছে ব্রেল পদ্ধতি ব্যবহার করা হয়, সেটা নিয়ে প্রশ্ন ছিল, ব্রেলের উপকরণ নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু সেগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে যেমন অ্যাবাকাসটা ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে আমরা ধরে থাকি, সেরকম ব্রেলটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে ধরা হয়ে থাকে। বেলের জন্য কটি বিন্দু ইউজ করা হয় বা বেল কোন উপকরণের সাহায্যে ব্যবহার করা হয়, কে ব্রেল পদ্ধতি আবিষ্কার করেছিলেন বা বেল পদ্ধতির কাজের জন্য ব্যবহার করা হয়। তো এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি আগের মক টেস্টগুলোতে, তো সেগুলো দেখে নিও তোমরা যদি না দেখে থাকো। নেক্সট প্রশ্ন দেখবো কি রয়েছে। নেক্সট প্রশ্ন কি বলছে, বলছে একজন শিক্ষার্থী প্রথম শিক্ষা কার কাছ থেকে পায়, বিদ্যালয়, সমাজ, বাবা, মা। তো সঠিক অ্যান্সার এটা হয়ে যাবে যে সে একজন শিক্ষার্থী প্রথম শিক্ষা কার কাছ থেকে পায়, তার মায়ের কাছ থেকে। সঠিক অ্যান্সার হয়ে যাবে মাদার বা মায়ের কাছ থেকে পায়। তো এখানে যদি কোশ্চেনটা একটু ঘুরিয়ে থাকতো যে একজন শিক্ষার্থী প্রথম শিক্ষা কার কাছ থেকে পায়, অপশন থাকতো বিদ্যালয়, সমাজ, ক্লাব বা পরিবার, তো সেক্ষেত্রে কিন্তু হয়ে যেত সঠিক অ্যান্সার কিন্তু পরিবার। প্রথম শিক্ষা কিন্তু তার পরিবার থেকেই আসে, পরবর্তীতে আস্তে আস্তে বিদ্যালয়, সমাজ, সকলের সাথে মিশে গিয়ে কিন্তু সেখান থেকেও শিক্ষা লাভ করে। প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু একটা শিশু শিক্ষা লাভ করতে থাকে এবং এই প্রক্রিয়া জীবনব্যাপী চলে। আগেও বলেছি, এখনও বলছি, জীবনব্যাপী চলতে থাকে শিক্ষা লাভের প্রক্রিয়াটা। তাই প্রথমে এখানে অ্যান্সার হয়ে যাবে মা। এই কোশ্চেনটা যদি ঘুরিয়ে থাকতো, এখানে পরিবার অপশন থাকতো, মা বাবা না দেওয়া থাকতো, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যেত কিন্তু পরিবার। বারবার বলছি, সেটা যদি তোমাদের ঘুরিয়ে কোশ্চেন থাকে তাহলে কিন্তু তোমরা সঠিক অ্যান্সারটা অবশ্যই দিয়ে এসো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি রয়েছে। তো নেক্সট কোশ্চেন কি বলছে আজকে, তো বলছে যে প্রথম দিকে মনোবিজ্ঞানকে যে বিষয়ের অন্তর্ভুক্ত বলে মনে করা হতো বা ছিল তা হলো, প্রথম দিকে মনোবিজ্ঞান কোন বিষয়ের অন্তর্ভুক্ত ছিল। অপশন বলছে সাহিত্য, দর্শনশাস্ত্র, মনোবিজ্ঞান নিজেই একটা পৃথক বিষয় ছিল নাকি কোনোটিই নয়। তো এটাও বলবো যে আমি প্রথম যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসেই কিন্তু এই বিষয়টা আলোচনা করেছি যে প্রথম দিকে মনোবিজ্ঞান আলাদা কোনো ডিসিপ্লিন বা সাবজেক্ট হিসাবে কিন্তু সাইকোলজিকে ধরা হতো না, এটা একটি বিষয়ের অন্তর্গত ছিল। যে বিষয়টির অন্তর্গত ছিল সেটা হচ্ছে ফিলোসফি বা দর্শন শাস্ত্রের অন্তর্গত বলে মনে করা হতো। পরবর্তীতে কিন্তু এটাকে, এই যে সাইকোলজি রয়েছে, সেটাকে আলাদা ডিসিপ্লিন হিসাবে ভাবা হতে থাকে এবং সাইকোলজিকে আলাদা ডিসিপ্লিন হতে ভাবা শুরু করার সাথে সাথে সাইকোলজিকে আলাদা সাবজেক্টের মর্যাদা বা মান দেয়া হয়। তাই পরবর্তীতে সাইকোলজি আলাদা সাবজেক্ট হয়ে ওঠে, কিন্তু তার আগে কিন্তু এটা দর্শনশাস্ত্রের অন্তর্ভুক্ত ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি রয়েছে। নেক্সট কোশ্চেন বলছে যে নিচের কোনটি শিখন প্রক্রিয়ার প্রধান সক্রিয় কর্মক্ষেত্র, অর্থাৎ নিচের কোন অপশনগুলির মধ্যে কোনটিতে শিখন প্রক্রিয়ার সক্রিয় কর্মক্ষেত্র হচ্ছে
কোনটি, চিন্তন, সময়, স্থান নাকি মুহূর্ত? তাই প্রতিটা মুহূর্ত আমরা জানি কি আমরা শিখতে পারি শেখার জন্য আদর্শ মুহূর্ত, অর্থাৎ প্রত্যেকটা মোমেন্ট কিন্তু শিখনের জন্য কিন্তু আদর্শ বলা হয়। তাই মুহূর্ত এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার। প্রত্যেকটা মোমেন্ট বা মুহূর্ত কিন্তু শিখনের জন্য আদর্শ বা শিখন প্রক্রিয়ায় সক্রিয় কর্মক্ষেত্র হচ্ছে মুহূর্ত, সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি রয়েছে, অর্থাৎ আজকে মক টেস্টের যে 10 নম্বর কোশ্চেন রয়েছে সেটা কি বলছে একবার দেখে নেওয়া যাক। তো বলছে যে শিশুদের ভাষার বিকাশের ক্ষেত্রে নিচের কোনটি ত্রুটিপূর্ণ, শিশুদের ভাষার বিকাশের ক্ষেত্রে কোনটি বাধা দেয় বা ত্রুটিপূর্ণ বলে মনে করা হয়, তোতলামি, অধিক কথা বলা, হিজিবিজি লেখা নাকি চুপচাপ প্রকৃতি? তো এখানে শিশুদের যেটা বাধা দেয় ভাষার বিকাশের ক্ষেত্রে সেটা হচ্ছে তোতলামি, কিন্তু তাদেরকে বাধা দেয়, তোতলামি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো এই ছিল 10টা প্রশ্ন। তো রোজকার মতো আজকেও নিয়ে এসেছি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, যে হোমওয়ার্কের কোশ্চেনটা আমি আশা করব যে প্রত্যেকেই যেন সেই অ্যান্সারটা দাও, কমেন্টে আমাদেরকে জানাও। যারা কমেন্টে অ্যান্সার দিচ্ছ না আমি বুঝতে পার মনে হচ্ছে তাহলে তাদের যে প্রিপারেশন সেটা তারা তোমরা সঠিক নিচ্ছ না বা তোমরা প্রিপেয়ার হচ্ছ না সঠিকভাবে। তাই আশা করব যাতে তোমরা এবার প্রত্যেকেই কমেন্ট করে জানাও যে প্রশ্নের অ্যান্সারটা কী হবে, সেটা ঠিক বলো বা ভুল বলো সেটা পরবর্তী যে ভিডিও দেবো সেখানে তোমরা জানতে পেরে যাবে উত্তরটা। কিন্তু তোমরা চেষ্টা করো অ্যাটলিস্ট যে তোমরা পারছো কি পারছো না সেটা দেখার, অনেক কমেন্ট করো, আশা করে রাখবো যে আরও বেশি বেশি কমেন্ট হয়তো আসবে, তোমরা কমেন্ট করে উত্তরটা হয়তো জানাবে। তাহলে চলো দেখে নিই আজকের যে তোমাদের হোমওয়ার্কটা থাকছে সেই হোমওয়ার্কটা কি রয়েছে সেটা দেখে নেওয়া যাক, চলো দেখে নিই। তো দেখো তাহলে তোমরা স্ক্রিনে কোশ্চেন চলে এসছে যে তোমাদের যে হোমওয়ার্কের কোশ্চেন আজকে সেটা বলছে কি যে নিম্নলিখিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে বিদ্যালয় কি ধরনের প্রতিষ্ঠান, অর্থাৎ নিচের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা বলা হয়েছে তো বিদ্যালয় এর মধ্যে কোনটিতে পড়ে বা কোন কোন ধরনের প্রতিষ্ঠান বিদ্যালয়। বলছে নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত, নিয়ম বহির্ভূত নাকি ওপরে কোনোটিই নয়। তাহলে সঠিক অ্যান্সারটা কী হবে তোমরা জানা থাকলে অবশ্যই সেটা কমেন্ট করো, নাহলে তোমরা চেষ্টা করো কোথা থেকে বই থেকে হোক বা যেখান থেকে হোক জানার চেষ্টা করো, তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে তোমাদের কী হবে যখন বইটা ঘাটতে যাবে তাহলে তোমরা সেখানে অনেক নতুন কিছু ইনফরমেশান হয়তো পেয়ে যেতে পারো এটা ঘাটতে গিয়ে, তাহলে সেটাও তোমাদের কিন্তু লাভ হবে। তাই আশা করবো তোমরা প্রত্যেকে কমেন্ট করবে অ্যাটলিস্ট যে উত্তরটা কী হবে সেটা আসা, এবং পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো যে সঠিক অ্যান্সারটা কী হবে, এবং সেখানেও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমি চলে আসবো। তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে নতুন একটা মক টেস্ট সিরিজ নিয়ে। আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, তাহলে দেখতে থাকো পরবর্তী ভিডিওগুলো এবং অন্যান্য ভিডিওগুলো, অন্যান্য সাবজেক্টে ভিডিওগুলো। আজকের মতো এ পর্যন্তই, থ্যাংক ইউ।